দুই যোগ সাত রাশিটি সম্পর্কে নিচের কোন ব্যাখ্যাটি সঠিক? আচ্ছা, এখানে চারটি ব্যাখ্যা দেয়া আছে, এগুলো দেখার আগে এসো সংখ্যা রেখায় দেখে নিই দুই যোগ সাত বলতে আসলে কি বোঝানো হয়েছে। এটি একটি সংখ্যা রেখা, এখানে শূন্য, এই ডান দিকে ধনাত্মক মান এবং এই বাম দিকে ঋণাত্মক মান। তাহলে দুই বা ধনাত্মক দুই হবে এখানে কোথাও, এবং তার সাথে যোগ সাত সেটি হবে আরও ডান দিকে কোথাও। এবার এসো ব্যাখ্যাগুলো দেখি। প্রথমটিতে বলা হয়েছে সংখ্যাটি সংখ্যা রেখায় ঋণাত্মক সাতের দুই ঘর বামে অবস্থিত। আচ্ছা, ঋণাত্মক সাত, না এই ব্যাখ্যাটি সঠিক নয়, কারণ এখানে বলা হয়েছে দুই যোগ সাত, ঋণাত্মক সাত সম্পর্কিত কোনো কথা কিন্তু এখানে বলা হয়নি, তাহলে এটি সঠিক নয়। দ্বিতীয়টি দেখি, সংখ্যাটি সংখ্যা রেখায় ঋণাত্মক সাতের দুই ঘর ডানে অবস্থিত। না, এখানেও ঋণাত্মক সাতের কথা বলা হয়েছে, কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে দুই যোগ সাত। তাহলে এসো পরের ব্যাখ্যাটি দেখি, সংখ্যাটি সংখ্যা রেখায় দুইয়ের সাত ঘর বামে অবস্থিত। বামে কি? আমরা এইমাত্র সংখ্যা রেখায় দেখলাম যে দুই থেকে আরও ডানে যাবে দুই যোগ সাত। তাহলে সঠিক ব্যাখ্যাটি হলো সংখ্যাটি সংখ্যা রেখায় দুইয়ের সাত ঘর ডানে অবস্থিত। দেখি, পরীক্ষা করে দেখি, এবং আমাদের উত্তর সঠিক। এসো পরবর্তী আরেকটি করে দেখি, পাঁচ যোগ ঋণাত্মক পাঁচ রাশিটি সম্পর্কে নিচের কোন ব্যাখ্যাটি সঠিক? আচ্ছা, এবারও ব্যাখ্যাগুলো দেখার আগে এসো আমরা দেখি এই পাঁচ যোগ ঋণাত্মক পাঁচ আসলে কত। পাঁচ যোগ ঋণাত্মক পাঁচ, বা একে আমরা বলতে পারি পাঁচ বিয়োগ পাঁচ, কারণ দেখো প্লাস মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, পাঁচ বিয়োগ পাঁচ, পাঁচ বিয়োগ পাঁচ মানে কত? পাঁচ বিয়োগ পাঁচ হলো শূন্য। এবার এসো আমরা এই ব্যাখ্যাগুলো দেখি। রাশিটি যে সংখ্যাকে প্রকাশ করে তা সংখ্যা রেখায় পাঁচের পাঁচ ঘর বামে অবস্থিত। আচ্ছা, আমরা একটু সংখ্যা রেখায় দেখি, সংখ্যা রেখায় পাঁচ হলো এখানে কোথাও এবং পাঁচের পাঁচ ঘর বামে অর্থাৎ শূন্য। তাহলে এই উত্তরটি সঠিক, কিন্তু লক্ষ্য করো এখানে সম্ভাব্য সকল উত্তর নির্বাচন করতে বলা হয়েছে, তাহলে এখানে হয়তো আরও কয়েকটি সঠিক উত্তর থাকতে পারে। এসো দেখি, রাশিটি যে সংখ্যাকে প্রকাশ করে তা সংখ্যা রেখায় পাঁচের পাঁচ ঘর ডানে অবস্থিত। না, আমরা তো দেখলামই যে পাঁচের পাঁচ ঘর বামে অবস্থিত। আচ্ছা, রাশিটি সমান শূন্য, হ্যাঁ রাশিটি সমান শূন্য, তাহলে এটিও সঠিক। রাশিটি সমান দশ, না আমরা তো পেয়েছি যে এই রাশিটি সমান শূন্য, তাহলে এই দুটি উত্তর আমাদের সঠিক উত্তর। পরীক্ষা করে দেখা যাক, আমাদের উত্তর সঠিক হয়েছে। এরকম আরও একটি সমস্যা সমাধান করে দেখি, ছয় বিয়োগ ঋণাত্মক ছয় রাশিটি সম্পর্কে নিজের কোন ব্যাখ্যাটি সঠিক? আচ্ছা, ছয় বিয়োগ ঋণাত্মক ছয়, এখানে কি হচ্ছে? এখানে মাইনাস মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মানে ছয় বিয়োগ ঋণাত্মক ছয় এটা হলো আসলে ছয় যোগ ছয়। ছয় যোগ ছয় কত? বারো। সংখ্যা রেখায় তাহলে এই ছয় বিয়োগ ঋণাত্মক ছয় বা ছয় যোগ ছয় কোথায় বসবে? শূন্য থেকে ছয় যদি হয় এখানে কোথাও, তাহলে ছয় যোগ ছয় বা বারো হবে এখানে কোথাও। এবার এসো আমরা এই ব্যাখ্যাগুলো দেখি, রাশিটি যে সংখ্যাকে প্রকাশ করে তা সংখ্যা রেখায় ছয়ের ছয় ঘর বামে অবস্থিত। না, আমরা এইমাত্র দেখলাম যে রাশিটি ছয়ের ছয় ঘর ডানে অবস্থিত। তাহলে দ্বিতীয় উত্তরটি হচ্ছে রাশিটি যে সংখ্যাকে প্রকাশ করে তা সংখ্যা রেখায় ছয়ের ছয় ঘর ডানে অবস্থিত, হ্যাঁ এটি সঠিক। রাশিটি সমান শূন্য, না আমরা এইমাত্র দেখলাম যে রাশিটি সমান বারো, তাহলে এই উত্তরটিও সঠিক। পরীক্ষা করে দেখা যাক, আমাদের উত্তর সঠিক হয়েছে, আশা করি বুঝতে পেরেছো।